শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা কেন রিয়্যাক্ট ব্যবহার করব, রিয়্যাক্ট ব্যবহারের যে বিশেষ সুবিধা সেই বিশেষ সুবিধাগুলো কী কী। তো আপনি যদি গুগলে গিয়ে অ্যাডভান্টেজেস অফ রিয়্যাক্ট লিখে সার্চ করেন তাহলে বিভিন্ন আর্টিকেলে আপনি বিভিন্ন অ্যাডভান্টেজেস পেয়ে যাবেন। বাট আমি আমার রিয়েলাইজেশন থেকে আমার সেলফ ওপিনিয়ন এই ভিডিওতে দেবো। তো আমি যে বিষয়টা রিয়্যাক্টে সবথেকে বেশি রিয়েলাইজ করি বা যেটা আমার কাছে সবথেকে বেশি রিয়্যাক্টের অ্যাডভান্টেজেস মনে হয় সেটা হচ্ছে এসপা। এসপা মিনস সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। তো আপনাদেরকে আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে আসি যে এসপাটা কী, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো। তো আমি ব্রাউজারে চলে যাচ্ছি, ব্রাউজারে এখানে আমার ফেসবুক ট্যাবটা ওপেন করা আছে। তো এখানে ফেসবুকে খেয়াল করে দেখুন, এখানে টোটাল একটা পেজ, এই পেজের ভিতরে কী হচ্ছে, আমার প্রোফাইলটা কী হচ্ছে, শো হচ্ছে। এখন আমি যদি এই পেজের ভিতরে অন্য একটা অপশনে যাই, সাপোজ আমি অ্যাবাউট অপশনে গেলাম, তাহলে খেয়াল করে দেখুন যখনই আমি অ্যাবাউট অপশনে গেলাম এখানে পেজ কিন্তু আমার রিলোড হয়নি। উইদাউট রিলোডিং পেজ, এই পেজের ভিতরে যে কন্টেন্ট সেই কন্টেন্টগুলো ডাইনামিক্যালি কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আবার এখান থেকে যদি আমি ধরুন এখান থেকে ফ্রেন্ডসে যাই, তাহলে একটু একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখুন, এখানে ফ্রেন্ডস এ যাওয়ার পরে আমার যে ফ্রেন্ড লিস্ট সেই ফ্রেন্ড লিস্টটা কিন্তু এখানে ডাইনামিকলি লোড হয়েছে, বাট এখানে পেজ কিন্তু আমার রিলোড নেয়নি। শুধুমাত্র কী হয়েছে, উইদাউট রিলোডিং পেজ আমার এই পেজের ভিতরে যে কন্টেন্ট সেই কন্টেন্টগুলো চেঞ্জ হয়েছে, এবং পেজের যে টাইটেল সেই টাইটেলও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে পেজের টাইটেলও চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখান থেকে ক্রিয়েট পেজ অপশনে যাই, তাহলে ক্রিয়েট পেজ অপশনে যাওয়ার সঙ্গেই খেয়াল করে দেখুন এখানে আমার যে পেজের টাইটেল সেই টাইটেল চেঞ্জ হয়েছে, এই পেজের ভিতরে যে কন্টেন্ট সেই কন্টেন্ট চেঞ্জ হয়েছে, বাট পেজটা কিন্তু রিলোড নেয়নি। তার মানে আমি একই পেজে আছি বাট বিভিন্ন সময় বিভিন্ন অপশনে যাওয়ার কারণে ওই একই পেজের ভিতরে ডাইনামিক্যালি আমার পেজের ভিতরে যে কম্পোনেন্টসগুলো বা পেজের ভিতরে যে কন্টেন্টসগুলো সেই কন্টেন্টসগুলো কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোকে বলা হয় হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বা এসপা। অন্যদিকে আমি যদি ধরুন আমার পোর্টফোলিওতে যাই, rabbil.com, আমার পোর্টফোলিওতে আমি গেলাম, এখানে কিন্তু আমি এক পেজ থেকে যদি অন্য পেজে যাই, তাহলে ধরুন আমি এখান থেকে অ্যাবাউটে গেলাম, খেয়াল করে দেখুন এখানে পেজ কিন্তু আমার কী হলো, রিলোড হলো। আবার যদি এখান থেকে সার্ভিসে যাই, কী হলো, পেজ রিলোড হলো। আবার আমি যদি পোর্টফোলিওতে যাই, তাহলে নতুন একটা পেজে আসলো এবং পেজটা কী হলো, রিলোড হলো। এখানে কিন্তু উইদাউট রিলোডিং পেজ ডাইনামিকলি কিন্তু একই পেজের ভিতরে কন্টেন্টগুলো চেঞ্জ হচ্ছে না। সুতরাং এই অ্যাপ্লিকেশনটা এসপা নয়। এসপা হলে কী হতো, এসপা হলে একই পেজের ভিতরে এই কন্টেন্টগুলো কী হতো, আমার ডাইনামিক্যালি চেঞ্জ হতো, যেটা ফেসবুকে হয়। ফেসবুকে আপনি যে পেজেই প্রবেশ করুন না কেন, দুই একটা পেজ বাদ দিয়ে ম্যাক্সিমাম জায়গাতেই আমি যদি এখান থেকে এডিট প্রোফাইলে যাই, তাহলে কী হলো, উইদাউট রিলোডিং পেজ এডিট প্রোফাইলের জন্য যে কম্পোনেন্টগুলো সেই কম্পোনেন্টগুলো এখানে কী হয়ে আসলো, লোড হয়ে আসলো। একইভাবে আমি যদি এখান থেকে ফটোজে যাই, উইদাউট রিলোডিং পেজ আমি যে ফটোগুলো আপলোড করেছিলাম সেই কন্টেন্টগুলো কী হলো, বা সেই কম্পোনেন্টগুলো আমার এখানে লোড হয়ে আসলো। তো উইদাউট রিলোডিং পেজ যখন একই পেজের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন কম্পোনেন্টগুলো শুধুমাত্র চেঞ্জ হয়, তখন সেই অ্যাপ্লিকেশনগুলোকে বলা হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বা এসপা। তো আপনারা এর আগে যারা জাভাস্ক্রিপ্ট পড়েছেন বা জাভাস্ক্রিপ্ট দেখেছেন, জাভাস্ক্রিপ্টে কাজ করেছেন, তারা অ্যাজাক্স কথাটা শুনেছেন। অ্যাজাক্স কী করে, উইদাউট রিলোডিং পেজ অ্যাজাক্স কী করে, ডাইনামিক্যালি একটা পেজের ভিতরে কন্টেন্টগুলোকে লোড করে। তো রিয়্যাক্টের আসলে মেইন যে থিওরি, সেই থিওরিটা কিন্তু সেটাই। থিওরিটা হচ্ছে উইদাউট রিলোডিং পেজ একই পেজের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্টকে বা বিভিন্ন কম্পোনেন্টকে লোড করা, এটা কিন্তু হচ্ছে রিয়্যাক্টের বেসিক থিওরি। ফেসবুক যেহেতু রিয়্যাক্ট ব্যবহার করে, এ কারণে ফেসবুকে কিন্তু এই ঘটনাটা ঘটতেছে। আবার আপনি যদি, আমি যদি এখান থেকে রিয়্যাক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাই, react.js.org, এটাও কিন্তু রিয়্যাক্ট দিয়ে করা। এখানে জাস্ট একটা পেজ আমার লোড হয়ে গেল। এখন যদি আমি টিউটোরিয়ালে যাই, তাহলে খেয়াল করে দেখুন উইদাউট রিলোডিং পেজ এই কম্পোনেন্টগুলো কী হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি ব্লগে যাই, একইভাবে উইদাউট রিলোডিং পেজ কম্পোনেন্টগুলো আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো রিয়্যাক্টের মেইন উদ্দেশ্যই হচ্ছে এই অ্যাপ্লিকেশনকে সিঙ্গেল পেজে নিয়ে আসা, এসপা করা। তো এসপা করলে সুবিধাটা কী, এসপা করলে সুবিধা হচ্ছে খেয়াল করে দেখুন, আমি যখন ডকসে ক্লিক করতেছি তখন ডকসের জন্য শুধুমাত্র এই পেজের কিছু কম্পোনেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট উপরে নেভিগেশন মেনুটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, যা তাই থাকতেছে। আবার যদি আমি টিউটোরিয়ালে যাই,
উপরে নেভিগেশন মেনুটা কিন্তু নতুন করে লোড নিচ্ছে না, জাস্ট কন্টেন্ট লোড নিচ্ছে। তার মানে যতটুকু চেঞ্জ হওয়ার দরকার জাস্ট ততটুকুই চেঞ্জ হচ্ছে, আর বাকি কম্পোনেন্টগুলো কিন্তু লোডেড অবস্থায় থাকতেছে। এতে করে হচ্ছে কি, আমাদের অ্যাপ্লিকেশনের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স অনেক বেশি ভালো হচ্ছে, অ্যাপ্লিকেশনগুলো স্পিডি হচ্ছে। যেরকম আমি এখানে আসি, এখানে যদি আমি অ্যাবাউটে ক্লিক করি তাহলে উইদাউট রিলোডিং পেজ আমার অ্যাবাউটের এই সেকশনের কম্পোনেন্টগুলো চেঞ্জ হয়ে গেল, বাট উপরের এই যে অংশটা আগে থেকে আমার লোড হয়েছিল সেটা কিন্তু আগে থেকে আমার লোড হয়ে আছে, সেটা কিন্তু নতুন করে আর লোড করার প্রয়োজন হচ্ছে না। তো নতুন করে যেহেতু লোড করার প্রয়োজন হচ্ছে না, সেহেতু আমার এখানে ডাটা কস্ট কমে যাচ্ছে, ডাটা সেভ হচ্ছে, আর আমার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের পারফরমেন্সও ইনক্রিজ হচ্ছে। অন্যদিকে আমি যদি আমার রাব্বিল ডট কমে যাই, খেয়াল করে দেখুন এখানে এটা কি একটা নেভিগেশন মেনু। তো আমি যদি অ্যাবাউট পেজে যাই, নতুন করে দেখুন নেভিগেশন মেনুটা কিন্তু আবার লোড হলো। যদি পোর্টফোলিও পেজে যাই, সেই পেজটা লোড হওয়ার সঙ্গে সঙ্গে এই যে নেভিগেশন মেনু, এটা কিন্তু আবার নতুন করে লোড হলো। তো এই নেভিগেশন মেনুটা উপরে তো সবসময় থাকবেই, তাহলে এই যে নেভিগেশন মেনুটা একটা পেজ থেকে আরেকটা পেজে আমি যখন যাচ্ছি, তখন নতুন নতুন করে বারবার বারবার এই নেভিগেশন মেনুটাই লোড হচ্ছে। একইভাবে আমার নিচে যে ফুটার আছে, এই ফুটারটাও কিন্তু বারবার লোড হচ্ছে। তো আমি যদি এটাকে স্পা করতাম, তাহলে এখানে যে উপরে নেভিগেশন মেনু ন্যাপবার, তারপরে নিচে যে ফুটার, এই ফুটারটা কিন্তু বারবার লোড হওয়ার আমার কোনো দরকার নেই। শুধু মাঝখানে যে কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টগুলো চেঞ্জ করলেই কিন্তু আমি পারতাম। তো যেহেতু এটা স্পা নয়, এ কারণে হচ্ছে কি, প্রত্যেকটা কম্পোনেন্ট লোড হওয়ার সময় বা প্রত্যেকটা পেজে যাওয়ার সময় সবগুলো কম্পোনেন্ট আমার নতুন করে লোড হচ্ছে। এতে করে হচ্ছে কি, আমার অ্যাপ্লিকেশনের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স কমে যাচ্ছে। আর আমি যদি যে কম্পোনেন্টগুলো একবারে লোড হলেই হবে, বারবার লোড হওয়ার দরকার নাই, সেগুলো জাস্ট লোড করে রেখে ভেতরের যে কম্পোনেন্টগুলো আমার চেঞ্জ করা দরকার সেগুলো চেঞ্জ করতাম, তাহলে আমার কী হতো, এই অ্যাপ্লিকেশনের পারফরমেন্স কিন্তু আরও বেড়ে যেত। তো রিয়্যাক্টের মেইন কাজটাই হচ্ছে অ্যাপ্লিকেশনকে স্পাতে কনভার্ট করা বা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে নিয়ে আসা। তো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে নিয়ে আসলে কী কী অ্যাডভান্টেজেস হয় আশা করি আপনারা রিয়েলাইজ করতে পারছেন। তো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের বিষয়টি আপনারা যারা অ্যাজাক্স করেছেন এর আগে, অ্যাজাক্স দিয়ে কাজ করেছেন, জিকুইরি পোস্ট মেথড দিয়ে অ্যাজাক্স করে অ্যাজাক্সের কাজ করেছেন, বা এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে অ্যাজাক্সের কাজ করেছেন, তো যেভাবেই করুন না কেন, অ্যাজাক্সের যে থিওরি সেটাও কিন্তু সেটাই যে ওয়েব পেজকে রিলোড না করেই ডাইনামিকলি ওয়েব পেজের ভিতরে কন্টেন্টগুলোকে চেঞ্জ করা। তো রিয়্যাক্ট মূলত, রিয়্যাক্টের যে গোল, সেই গোলটা কিন্তু নর্মাল অ্যাজাক্স দিয়েও অ্যাচিভ করা সম্ভব, বাট তাতে করে হবে কি, কোড অনেক বেশি লেন্দি হয়ে যাবে, আর অনেকগুলো কম্পোনেন্ট কিন্তু আপনি অ্যাট এ টাইম এইভাবে অ্যাজাক্স দিয়ে বারবার করে কিন্তু ম্যানেজ করতে পারবেন না, ম্যানেজ করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। আর যখন আপনার অ্যাপ্লিকেশন আরও বেশি বড় হয়ে যাবে, তখন তো এই যে অ্যাজাক্স দিয়ে আপনি প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদা আলাদা করে ম্যানেজ করতে চাচ্ছেন, এটা কিন্তু আপনার জন্য মানে বলতে গেলে ইম্পসিবল হয়ে দাঁড়াবে। তো এই যে ইম্পসিবল বিষয়টা, সেই ইম্পসিবল বিষয়টাকে একদম পসিবল করার জন্যই কিন্তু রিয়্যাক্ট, এই রিয়্যাক্ট লাইব্রেরি করতেছে কি, অ্যাজাক্স দিয়ে আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করলে যে সমস্যাগুলোর সম্মুখীন হতাম বা যে ধরনের একটা ডিফিকাল্টি আমরা তৈরি করে ফেলতাম, সেই ডিফিকাল্টিগুলো থেকে আমাদেরকে রেহাই দিচ্ছে। রিয়্যাক্ট করতেছে কি, রিয়্যাক্ট লাইব্রেরি করতেছে কি, আমাদেরকে একটা বয়লার প্লেট দিচ্ছে, সেই বয়লার প্লেটের ভিতরে বিভিন্ন ফাইলগুলো সাজানোই আছে, তারপরে হচ্ছে স্পা করার জন্য যে বিল্ড ইন মেথড বা বিল্ড ইন ফাংশন বা বিল্ড ইন ক্লাস, সেগুলোকে আমাদেরকে ইউজ করতে দিচ্ছে। তো সেগুলো ইউজ করে আমরা করতে পারি কি, খুব সহজেই কোনো ধরনের অনেক বেশি ডিফিকাল্টি ছাড়াই আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তো এটাই হচ্ছে রিয়্যাক্টের মেইন গোল, মেইন গোলটা হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করা। তাছাড়া আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যদি রিয়্যাক্ট দিয়ে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করি, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট তৈরি করার সময় বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার সময় যে বিভিন্ন কম্পোনেন্টগুলো নিয়ে কাজ করি, সাপোজ এখানে আমার নেভিগেশন মেনু একটা কম্পোনেন্ট, তারপরে হচ্ছে ফুটার একটা কম্পোনেন্ট, এখানে কন্ট্যাক্ট অপশনটা একটা কম্পোনেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে হুয়াম, এটা হচ্ছে আমার একটা কম্পোনেন্ট, একটা ওয়েব পেজের বা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের এক একটা অংশই কিন্তু হচ্ছে এক একটা কম্পোনেন্ট। তো রিয়্যাক্ট দিয়ে যখন আমরা আলাদা আলাদা করে কম্পোনেন্টগুলো তৈরি করি, তখন একটা কাজ করা যায়, সেটা হচ্ছে উইদাউট রিলোডিং পেজ আমরা সেই কম্পোনেন্ট স্ট্রাকচারটাকে করতে পারি কি, বারবার রিইউজ করতে পারি। তো কম্পোনেন্টকে বারবার রিইউজ করার জন্যও কিন্তু এই রিয়্যাক্ট আমাদের দরকার। তো এটাই হচ্ছে আমার সেলফ ওপিনিয়ন, সেলফ ওপিনিয়নদের যে সারমর্ম, সেই সারমর্মতে আমি বলবো, সেটা হচ্ছে আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য যে অ্যাজাক্স ব্যবহার করি, সেই অ্যাজাক্সের ফাইনাল যে গোল, রিয়্যাক্টেরও ফাইনাল গোল কিন্তু সেটাই যে উইদাউট রিলোডিং পেজ কন্টেন্টকে ডাইনামিকলি লোড করা,
তারপরে যে কন্টেন্টগুলো একবার লোড হলেই চলবে সেগুলোকে জাস্ট একবারই লোড করা, বারবার লোড না করা। তারপরে হচ্ছে ওই পেজের ভিতরে আমরা যে কম্পোনেন্টগুলো ব্যবহার করে থাকি সেই কম্পোনেন্টগুলোকে বারবার বিভিন্নভাবে রিইউজ করা, এটাই হচ্ছে রিয়্যাক্টের মেইন গোল। আর এই কারণেই আমরা রিয়্যাক্ট ব্যবহার করি। আসলে রিয়্যাক্ট আপনারা অনেকেই শুনে মনে করেন যে আহামরি অনেক কিছু হয়ে গেছে, আসলে আহামরি কিছু না, রিয়্যাক্ট তো জাভাস্ক্রিপ্ট। আপনি জাভাস্ক্রিপ্টে করলেও আসলে যে ঘটনা ঘটবে রিয়্যাক্টে করলেও সেই ঘটনা ঘটবে, বাট কী হবে আপনার বিষয়টা আরও বেশি সাজানো গোছানো হবে, বিষয়টা আরও বেশি অথেন্টিক হবে, রিলিয়েবল হবে। আসলে রিয়্যাক্ট করবে কি আপনার এই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনকে সুন্দরভাবে কী করে দেবে, সাজায় দেবে, যেটা হবে কি অনেক বেশি ডেভেলপার ফ্রেন্ডলি হবে। বাট আপনি যদি নর্মাল জাভাস্ক্রিপ্ট কোড টাইপ করে ওই বিষয়টা অ্যাচিভ করতে চান তাহলে সেটা ইউজার ফ্রেন্ডলি অবশ্যই হবে, বাট ডেভেলপার ফ্রেন্ডলি হবে না। তো মূলত আমি রিয়্যাক্টকে বলবো হচ্ছে একটা ডেভেলপার ফ্রেন্ডলি লাইব্রেরি, যে লাইব্রেরি করতেছে কি ডেভেলপারকে অনেক বেশি একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দিচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, বা অনেক রিলিয়েবল এবং অনেক ফাস্ট অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। তো এটাই হচ্ছে মূলত রিয়্যাক্টের গোল। তো ধন্যবাদ সবাইকে।